আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। নদীমাতৃক এদেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদনদী ও বিল হাওরে আয়োজন করা হয় নৌকাবাইচের। নৌকাবাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি লোক সংস্কৃতি, তবে কিছু কিছু অঞ্চলের মানুষজন এই লোক সংস্কৃতিকে এখনও লালন করে আসছে। এই প্রতিযোগিতা যেন এই অঞ্চলের মানুষের আর একটি উৎসব, তাই তো হাজারো মানুষের সমাগমে অনুষ্ঠিত হল নৌকাবাইচ প্রতিযোগিতা 2022 খুলনার দাকোপে বাজুয়া চড়া নদীতে উৎসব মুখর পরিবেশে শুক্রবার বিকেল 3টায় সব্যসাচী ক্লাব বাজুয়া ও অগ্রগামী যুব সংঘ লাউডবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা 5টি নৌকা। প্রথম স্থান অধিকার করেন জয়মাতা কালী হরিচাঁদ লাউডব দাকুব, দ্বিতীয় স্থান অধিকার করেন রিয়া নৌকাবাইচ দল সোলাদানা পাইকগাছা, তৃতীয় পঙ্খিরাজ তালা সাতক্ষীরা। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক সাংসদ শ্রী ননিগোপাল মণ্ডল, মান্যবর অতিথি দাকুব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সরোজিৎ কুমার রায়, চেয়ারম্যান সুদেব রায় সহ নেতৃবৃন্দ। খুলনা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে, পিআইবি 71 টিভি।